নবমিতা। নবমিতার ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। তো সবাইকে শুভ বিদায়ের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসার অভিনন্দন। তো আজ আমি চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। চলে এসেছি আমি রান্নাঘর ছেড়ে খোলা আকাশের নিচে আমার প্রিয় ছাদ বাগানে। আমার ছাদ বাগানে কী কী গাছ আছে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল নবমিতা ডায়েরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন আমি আমার ছাদ বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাই, দেখুন আপনাদের কেমন লাগে। এই হচ্ছে আমার প্রিয় ছাদ বাগান, বলতে পারি এটা আমার একটা প্রিয় খুব শখের জায়গা। তবে এই গাছ লাগানোর শখ আমার অনেক দিনেরই, তবে সেই শখটা আরও অনেকাংশে বেড়ে গেছে কোভিড পিরিয়ড থেকে, অর্থাৎ 2020 লকডাউনের পর থেকে। সারাদিনের কোনো একটা সময় আমি এদের সঙ্গে কাটাই, আর সেই সময় এদের আমি পরিচর্যাও করি। আর আমার পরিচর্যায় যখন তারা নিজেদের এইভাবে সাজিয়ে তোলে তখন আমার সেই পাওয়াটা অনেকটাই আনন্দের হয়। তো আমার কাছে এখন এই মুহূর্তে কী কী গাছে আছে আর সেই গাছে কী কী ফুল ধরেছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি কিছু জবা গাছ দেখাচ্ছি। এটা একটা লাল রঙের জবা, দেখুন ফুটে রয়েছে খুব সুন্দর, খুব মিষ্টি লাল রঙটা। এখানে আছে থোকা হলুদ জবা যেটা এখনো ফোটেনি। এখানে আছে সিঙ্গেল হলুদ, পুরোটাই হলুদ ইয়েলো একদম, দেখুন। এখানে আছে মিনি জবা, এখানে আরও একটা হলুদ রয়েছে যেটার মাঝখানে একটু রেডিশ ভাব আছে, খুব সুন্দর। এগুলো দেখলে সত্যি মানে নিজের মন এত ভরে যায় কি বলবো। আরও একটা জবা আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কালারটা পিঙ্কের ওপর আছে এটা। এবার দেখাচ্ছে একটা অরেঞ্জ কালারের জবা রয়েছে, দেখুন। আর একটাও আছে পার্পল জবা, দেখুন কালারটা। এবার আমি আপনাদের আমার নয়নতারার কালেকশন দেখাচ্ছি, দেখুন। এখানে একটা রজনীগন্ধা হয়েছিল সেটা আমি আপনাদের দেখালাম। এবার আমি দেখাচ্ছি কিছু বড়তুল্লাকার কালেকশন, যেগুলো গরমকালে আপনারা লাগালে আপনাদের ছাদ খুব সুন্দর হয়ে উঠবে, আর এদের জন্য কোনো বেশি কিছু পরিচর্যার প্রয়োজনও হয় না। দেখুন আপনারা কত সুন্দর লাগছে দেখতে। এখানে আছে লিলি সাদাতে আর পিঙ্কে, খুব সুন্দর অনেক কটা ফুল এসেছে, আবার কুঁড়িও রয়েছে অনেক কটা। এখানে কিছু লঙ্কা গাছ লাগিয়েছি আর কটা দোপাটি গাছও আমি এখানে বসিয়েছি, জানি না কবে ফুল আসবে। এরপর দেখাচ্ছি আমি গোলাপ, এটা হচ্ছে ক্যালকাটাস 300, এই গরমে কত সুন্দর ফুটেছে দেখুন, খুব সুন্দরভাবে ফুটেছে ফুলটা। আমি এখানে একটা বরবটি গাছ লাগিয়েছি, এখানে ফুল এসছে, কিছু বরবটিও ধরেছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছাদ বাগান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে, নমস্কার।